নৌকার মনোনয়ন পেতে দলীয় ফর্ম জমা দিলেন কামরুল হাসান লিংকন। আজ ২০ নভেম্বর দুপুরে রাজধানীর তেজ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেন গমস্তাপুর নাচোল ভোলাহাটের কৃতি সন্তান করোনা ফ্রন্টলাইনার কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সহসম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ কামরুল হাসান লিংকন। তিনি গতকাল ১৯ নভেম্বর সকালে দলীয় কার্যালয় থেকে দলের সিদ্ধান্ত মেনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। Thank you.